সোমবার কংগ্রেস নেতাকে এক মাসের মধ্যে তার সরকারি বাংলো খালি করে দেওয়ার নোটিশ দেয় লোকসভার হাউজিং কমিটি রাহুল দু সাল থেকে লোকসভার সাংসদ তাই নিয়ম মেনেই দিল্লিতে বারু তুখলুক লেনে রাহুলের জন্য সরকারি বাংলো বরাদ্দ করা ছিল এতদিন দু থেকে তিনি এই বাংলোই থাকছিলেন কিন্তু দু সালে তার করা মোতি মন্তব্যের জন্য দু বছরের জেলের সাজা দিয়েছে সুরাত জেলা আদালত যার জেরে গত তেইশে মার্চ তার সাংসদ পদ খারিজ করেন লোকসভার স্পিকার ওম বিড়লা তারপরই মনে করা হচ্ছিল তুঘলক রোডের বাংলো খালি করতে হতে পারে সোনিয়া পুত্রকে এর মধ্যেই সোমবার তাকে ওই বাংলো খালি করার নোটিশ পাঠানো হয় সংসদীয় বিধি অনুযায়ী পদ হারানোর পরে কোনো সাংসদ বাংলো ছাড়ার জন্য সর্বোচ্চ মাস সময় পেতে পারেন সেই সময়সীমা পেরোনোর পরেও বাংলো না ছাড়লে উচ্ছেদ করা হতে পারে সোমবার রাহুল জানিয়েছিলেন এরকম কোনো নোটিশ তিনি পাননি এরপর সেই নোটিশ হাতে এসে পৌঁছতেই মঙ্গলবার রাহুল জানিয়ে দিলেন সরকারি আদেশ মেনে নিয়ে তিনি ওই বাংলো খালি করে দেবেন রিপোর্ট আর